সংসদ ধোয়া কাণ্ডে এই ললিত ঝাড় সঙ্গে যে বঙ্গ যোগ পাওয়া গিয়েছে যে শাসক যোগ পাওয়া গিয়েছে সেখানে এই প্রশ্নগুলো উঠছে ললিত ঝা গ্রেফতার ইতিমধ্যেই তার সঙ্গে এই সংসদ ধোয়া কাণ্ডে মূল মাস্টারমাইন্ড ললিত ঝাড় সঙ্গে বঙ্গ যোগ শাসক যোগ সেই অভিযোগ চার হামলাকারী সাগর শর্মা নীলম বর্মা এবং একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি যে ছবি এই সংসদ ধোয়া কাণ্ডে যাদের আটক গ্রেফতার করা হয়েছে নীলম বর্মা সাগর শর্মা অমল শিন্ডে এবং আরো একজন এক বছর ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছিল রাজশেখর ঝা রিপোর্ট করত মনোরঞ্জনকে বাজেট অধিবেশন চলাকালীন সংসদে এসে রেইকি করে গিয়েছিল এরা সব মিলিয়ে ললিত ঝাড় সাথে ন মাস আগে হালিশহরের বাসিন্দাই নীলাক্ষ আইচের পরিচয় নীলাক্ষ আইচ তার বিষয়ে খোঁজ নিচ্ছে সিএন সংসদে হামলার ঘটনায় ললিত ঝা বাইরেই ছিলেন সংসদ ভবনের বাইরে বিক্ষোভের ছবি তোলেন তিনি এবং নীলাক্ষ আইচকে সেই ছবি পাঠানো হয় সোশ্যাল মিডিয়ায় এই বিক্ষোভের ছবি পোস্ট করেন সব মিলিয়ে চার হামলাকারীর মধ্যে মনোরঞ্জন ডি অমল শিন্ডে নীলম শর্মা ললিত ঝা এক বছর ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অন্যদিকে ললিত ঝাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সেই ললিত ঝা এই সংসদ ধোয়া কাণ্ডে মাস্টার মাইন্ড হিসেবে এখনো পর্যন্ত তদন্তকারীরা মনে করছেন তার দুটি ঠিকানার হদিশ পাওয়া গিয়েছে এক বড় বাজার আর দ্বিতীয় ঠিকানার সন্ধান পাওয়া গিয়েছে বাগুইয়াটিতে ভিআইপি রোড সংলগ্ন বাগুইয়াটিতে আমাদের দুই প্রতিনিধি বড় বাজার থেকে রয়েছেন শুভদীপ শুভজিৎ এবং একই সঙ্গে শুভদীপ মান্না রয়েছেন বাগুইয়াটি থেকে প্রথমে শুভজিতের কাছে যাই শুভজিৎ এই ললিত ঝার নাম সামনে আসার পর এবং তারপর তাকে গ্রেফতারি সব মিলিয়ে সংসদ ধোয়া কাণ্ডে এখনো পর্যন্ত তদন্তকারীদের হাতে কি কি তথ্য এলো সর্বশেষ শুভজিৎ দেখো ইতিমধ্যে ললিত ঝা তাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে একদিকে তদন্ত চলছে অন্যদিকে এই মুহূর্তে দিল্লি পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ললিত ঝা যে এই সংসদের ভেতরে ধোয়া কাণ্ডের সঙ্গে যুক্ত এই ললিত ঝার যাকে চিহ্নিতকরণ করা হয়েছে একেবারে মাস্টার মাইন্ড হিসাবে ললিতের কোথায় কোথায় যোগাযোগ ছিল কাদের সঙ্গে ললিত যোগাযোগ রাখত এবং বঙ্গে ললিতের মূলত বঙ্গ একেবারে পশ্চিমবঙ্গের সঙ্গে এই গোটা ঘটনার নাম জড়িয়ে যাওয়া এই পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ললিত থাকতো কাদের সঙ্গে মেলামেশা করতো কোন কোন অ্যাক্টিভিটি তার ছিল এই মুহূর্তে সেসব জানার চেষ্টা দিল্লি পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে ইতিমধ্যে দিল্লি পুলিশের দুটি প্রতিনিধি দল তারা কলকাতায় এসে পৌঁছেছে তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে একেবারে দুজন স্পেশাল অ্যাডিশনাল ডিরেক্টর তারা ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন এবং তারা মূলত যে বিষয়টি এই মুহূর্তে দেখার চেষ্টা করছেন যে ললিতের সঙ্গে কোন কোন ব্যক্তির যোগাযোগ ছিল কাদের সঙ্গে ললিত যোগাযোগ রক্ত কোন কোন অ্যাক্টিভিটি তার ছিল এই সমস্ত বিষয়ে তথ্য তালাশ করতে চাইছেন তারা অন্যদিকে দিল্লি পুলিশের প্রতিনিধি দল তারা চাইছেন ললিতের যে সমস্ত যোগাযোগ রয়েছে অর্থাৎ ললিতকে গ্রেপ্তারের পর একাধিক তথ্য একাধিক নথি তাদের হাতে এসে পৌঁছেছে একাধিক ইলেকট্রনিক ডিভাইস তার বাজেয়াপ্ত করা হচ্ছে ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে ললিত কাদের সঙ্গে যোগাযোগ করেছিল কলকাতার সঙ্গে কলকাতায় কোন কোন ব্যক্তির সঙ্গে সে যোগাযোগ করেছে কোন কোন ব্যক্তি তাকে সাহায্য করেছে আসল মূল মোটিভ কি ছিল সে মূল মোটিভ একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল মোটিভ কি ছিল সংসদে এভাবে ধোয়াকাণ্ড এবং যেভাবে গোটা পরিকল্পনা ছকা হয়েছিল মূল মোটিভ উদ্দেশ্য কি ছিল এটা খুব গুরুত্বপূর্ণ শুভজিৎ আসবো তোমার কাছে আরো একবার সঙ্গে থাকো আমি শুভদীপের কাছে যাই শুভদীপ বাগুইয়াটিতে কারণ এই ললিত ঝাড় শুধুমাত্র বড় বাজার নয় বাগুইয়াটিতে আরো একটা ঠিকানার হদিশ পাওয়া গিয়েছে এবং শুভদীপ যে খবর পাওয়া যাচ্ছে সংসদ ধোয়াকাণ্ডের তিন দিন আগেও এই বাগুইয়াটির বাড়িতে এসেছিলেন ললিত ঝা এখনো পর্যন্ত কি কি খবর পাচ্ছ তুমি দেখো অভি তুমি যেমনটা জানালে ঠিক 10ই ডিসেম্বর কিন্তু বাবুইহাটির এই যে ফ্ল্যাট অর্থাৎ আলাবরতলার এই যে ফ্ল্যাট তালাবন্ধ ফ্ল্যাট আমি দেখাচ্ছি সেই ফ্ল্যাটেই কিন্তু ললিত কিন্তু তার পরিবারকে নিয়ে থাকতো অর্থাৎ মা বাবা ভাইকে নিয়ে কিন্তু এই ফ্ল্যাটেই ভাড়া থাকতো ললিত এবং 10ই ডিসেম্বর কিন্তু প্রথমে কিন্তু ললিত তার বাবা মাকে গ্রামের উদ্দেশ্যে রওনা করে দেন এবং তারপর কিন্তু ললিত বেরিয়ে যান দিল্লির উদ্দেশ্যে এই ফ্ল্যাট থেকেই যে হাতিয়া হেলাবর্তার যে ফ্ল্যাট এই ফ্ল্যাট থেকেই কিন্তু ললিত বেরিয়ে যান এবং যেটা জানা যাচ্ছে এলাকার লোকজন যখন বা আশেপাশে প্রতিবেশীরা তাকে জিজ্ঞাসা করে তিনি কোথায় যাচ্ছেন তখন কিন্তু ললিত জানান যে তিনি দিল্লি যাচ্ছেন তার একটা কাজ আছে এবং তিনি কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু এখানে রিটার্ন করবে এবং এলাকার যে খবর উঠে আসে ললিত কিন্তু এলাকায় একটা ভালো ছেলে বলেই
পরিচিত, কারণ লকডাউনের সময় কিন্তু ললিত সবজিও বিক্রি করেছে, এমনটাই কিন্তু এলাকার লোক থেকে খবর উঠে আসে। আমরা আরেকবার কথা বলে নেব বাড়ির যে মালকিন, ললিতের ঘরে কি অন্য কেউ আসতো? কেউ আসতো না, বাবা মা ওরা দুই ভাই থাকতো, আর দাদা বৌদি মাঝে মাঝে আসতো শাশুড়ি শ্বশুর বাবা মার কাছে, এছাড়া কোনো বাইরের কেউ আসতো না। আপনার বিশ্বাস না করলে অন্য জায়গায় জিজ্ঞাসা করে নেবেন, এলাকায় আরও লোকজন সব আছে। কিন্তু এত ভালো ছেলে, এত ভালো ব্যবহার, সে যে এরকম হবে আমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাচ্ছি। ওর সাথে কেউ কথা বললে তবে কথা বলতো, নয় কথা বলতো না। এখানে তো তিন বছর ধরে আছেন, তিন বছর ধরে আপনি ললিতকে চেনেন, এখানে কোনো পার্টি সঙ্গে বা ক্লাবের সঙ্গে? না না না, সকাল হলে বড়বাজারে যাচ্ছে টিউশনি করতে বলতো, ওরা বাবা তিন ভাই বেরিয়ে যেত, রাতে সব এসে যে যার ঘরে ঢুকতো, আর এবং রাতে গেটে তালা মারা থাকতো, আমাদেরই কাছে চাবি থাকতো, ওরা কেউ আর বাইরে বেরোতো না কোনোভাবেই, মানে কোনো পার্টি গত বা ক্লাব সংক্রান্ত বা বন্ধু বান্ধব এরকম কিছু? না না না, আপনারা আশেপাশে জেনে নেবেন, ওর সাথে এরকম কারোর সাথে কোনো কথাবার্তা নেই। ওরা তিন ভাই খুবই ভদ্র, মাথা নিচু করে সকাল হলে চলে যেত, আবার রাতে সব বাড়ি ঢুকতো। একেবারে সুবলী বোঝাই যাচ্ছে প্রতিবেশীর বক্তব্যে ঘৃণাক্ষরেও কেউ টের পাননি। সংসদ ধোয়াকাণ্ডে অন্যতম অভিযুক্ত মাস্টার মাইন্ড ললিত ঝা, তার বাগুইয়াটির যে ফ্ল্যাট তার পাশে প্রতিবেশীর বক্তব্যে স্পষ্ট যে কোনো রকম ইঙ্গিত কখনোই মেলেনি। আমি শুভজিৎ, শুভদীপ তাদের পাশাপাশি আরও একজনের কাছে যাব, মফিজুল। তার কারণ এই ললিত ঝার নাম সামনে আসার পর আরও একটি নাম সামনে আসে, লীলা খোয়াইচে, যাকে প্রথম ভিডিও পাঠানো হয়েছিল বলে অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার হালি শহরে লীলা খোয়াইচে সেই বাড়ি, সেখান থেকেই মফিজুল আমাদের প্রতিনিধি রয়েছেন। এখনো পর্যন্ত কি কি খবর উঠে আসলো মফিজুল? দেখেন, ললিত ঝাকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্যগুলো হাতে পাচ্ছেন দিল্লি তদন্তকারী আধিকারিকরা দিল্লি পুলিশের, তাতে করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা কিন্তু পেয়েছেন, যার সঙ্গে এই পয়েন্টগুলোর সঙ্গে এই নীলাক্ষ আইচের সঙ্গে ললিত ঝায়ের কী সম্পর্ক, কীভাবে ঘনিষ্ঠতা, এবং সে এই ঘটনার সঙ্গে কেনই বা নীলাক্ষ আইচকে তার এই ভিডিও পাঠানো, সেটা কোথাও একটা তারা কিন্তু কানেকশান পাচ্ছেন দিল্লি পুলিশ তরফ থেকে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। প্রায় এক বছরও বেশি সময় ধরে সংসদে হামলা করার এই পরিকল্পনা ললিত ঝা তিনি কিন্তু নিয়েছিলেন। তার জন্য তিনি বিভিন্ন রকমভাবে একটা গ্রুপ তৈরি করেন, প্রথমে ইনস্টাগ্রামে একটি গ্রুপ তৈরি করে বিভিন্ন ব্যক্তিদের মতামত নেওয়া হয়েছিল, এবং যারা তার এই পরিকল্পনায় ইন্টারেস্ট দেখিয়েছিলেন তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তুমি জানো যে ভগৎ সিং ফ্যান ক্লাব বলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছিল। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ছিলেন তাদের সঙ্গেই কিন্তু কথা বলতে ললিত ঝা এবং তাদেরকে এই সংসদ ভবনে হামলা চালানোর পরিকল্পনা রূপরেখা তৈরি করে দিতেন তিনি, কে কখন কিভাবে সংসদ ভবনে ঢুকবেন, কতজন ঢুকবেন, সেই যাবতীয় পরিকল্পনা তাদের কিন্তু নেওয়া ছিল এই ললিত ঝার পরামর্শ অনুযায়ী, এবং তারপর সে হামলা চালিয়ে কোথায় গিয়ে তারা আশ্রয় নেবে সেই বিষয়টিও কিন্তু একেবারে ললিত ঝা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছিলেন, যারা যারা ভেতরে ঢুকবে তারা এই হামলা চালিয়ে রাজস্থানে মহেশের বাড়িতে গিয়ে আশ্রয় নেবে, সেটাও কিন্তু তাদের পরিকল্পনা ছিল, যে মহেশকে ইতিমধ্যে দিল্লি পুলিশ আটক করেছে। কিন্তু এর মাঝখানে এই নীলাক্ষ আইচের নাম উঠে আসার পেছনে একটাই কারণ, যেটা হচ্ছে সংসদের বাইরের যে বিক্ষোভের ভিডিও ফুটেজ, সেটা কিন্তু ললিত ঝা প্রথম পাঠিয়েছিলেন নীলাক্ষ আইচকে, এবং সেখানে তিনি গ্রেপ্তার হওয়ার পর গতকালকে তাকে যখন টানা জেরা করা হচ্ছে দিল্লি পুলিশের তরফ থেকে, তখন কিন্তু তিনি জানিয়েছিলেন যে নীলাক্ষ আইচের সঙ্গে তার ন মাসের ধরে সম্পর্ক, অর্থাৎ ন মাস আগে তার পরিচয়, তারপর থেকে তাদের দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে এবং তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল, ফলে সেই জায়গা থেকে আরো এক বছর আগের বেশি সময় ধরে তাদের এই সংসদে হামলা চালানোর পরিকল্পনা চলছে, ফলে তখন থেকে যদি হামলা চালানোর পরিকল্পনা চলে তার পরবর্তী সময় যখন নীলাক্ষর সঙ্গে তার পরিচয় হয়, তার সেই পরিচয়ের পরেই নীলাক্ষ এই হামলার ঘটনার সম্পর্কে তিনি কি আদৌ জানেন কিনা বা তাকে জানানো হয়েছিল কিনা সেই বিষয়টি কিন্তু পুলিশ তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবেন। কারণ এখান থেকে দিল্লি পুলিশের মনে প্রশ্ন একটা কারণেই জাগছে, যদি এই ঘটনার সঙ্গে নীলাক্ষ আইচ কোনো রকমভাবে না জানতো বা তাকে যদি ললিত ঝা বা তার গ্রুপ যদি না জানাতো, তাহলে কেনই বা তাকে সেই ভিডিও ফুটেজ পাঠিয়েছিল, তাহলে কি নীলাক্ষ আইচের কাছে কোনো নির্দেশ এই ললিত ঝা পাঠিয়েছিল যে সেই ফুটেজ সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিতে হবে বা সেটাকে ভাইরাল করতে হবে, এরকম কোনো নির্দেশ কি ললিত ঝা নীলাক্ষ আইচকে দিয়েছিল, সেই বিষয়টি জানার কিন্তু চেষ্টা করছেন দিল্লি তদন্তকারী আধিকারিকরা, যে কারণেই তার সঙ্গে কথা বলতে চান, এবং সেই কারণেই দিল্লি পুলিশের তরফ থেকে নীলাক্ষ আইচের পরিবারকে সতর্ক করে বলা হয়েছে তার মোবাইল থেকে যেন কোনো রকম কোনো ফুটেজ বা ছবি বা কোনো বার্তা বা ললিতের কোনো মেসেজ কোনো রকম ভাবে ডিলিট করানো হয়। যদি পরবর্তী ক্ষেত্রে এই নীলাক্ষ আইচের ভূমিকা ঠিক কি ছিল তাও যেমন খতিয়ে দেখা হবে, ললিত ঝার সঙ্গে নীলাক্ষ আইচ এবং আরো কারো কারো কোনো যোগ আছে কিনা সেটাও খুব গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আমাদের তিন প্রতিনিধি শুভজিৎ, শুভদীপ এবং মফিদুল ছিলেন, এবং এই
সংসদের ধোয়া কাণ্ডে ললিত ঝা ইতিমধ্যেই গ্রেফতার এবং একই সঙ্গে তদন্ত প্রক্রিয়ায় আর কি কি উঠে আসে, বঙ্গ যোগ পাওয়া গিয়েছে সেই যোগ কতটা বিস্তৃত, নজর থাকবে সেদিকে।